পণ্যের তালিকা
মিসিং আছে কি না এবং বাজারে ধার্যকৃত মূল্যের বেশি পেঁয়াজের মূল্য রাখছে কি না সেটি মনিটরিং করা। এটি জেলা প্রশাসন বরিশালের নিয়মিত একটি বাজার মনিটরিংয়ের অংশ, যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা হয়। এখানে এসে দেখেছি এখানে কয়েক জাতের পেঁয়াজ রয়েছে, এক জাতের পেঁয়াজে উনি বাজার মূল্যের চেয়ে 5 টাকা মূল্যের বেশি করে রাখছেন প্রতি কেজিতে, যার কারণে ওনাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রেই জেলা প্রশাসন বরিশাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং মান স্থিতিশীল রাখার নিয়মিত কাজ করে যাবে।